বাপরে বাপ, পায়ের আঙুল এমন ভাবে ধরেছিস মনে হচ্ছে যেন পা থেকে এক্ষুনি উঠে চলে আসবে হাতে। ঠিক করে ধর। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৃত্তিকা চলেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে হচ্ছে, এখন কটা বাজে? এখন বাজে 6:53, সন্ধ্যে 6:53। তো আমার এই সন্ধ্যেবেলার রুটিনে, রোজকারের সন্ধ্যেবেলার রুটিনে আমার একটা নতুন যন্ত্রণা যোগ হয়েছে কাল থেকে, সেটা হচ্ছে যোগা। হ্যাঁ, আমার এটা কি বলবো, এটা আমার দরকারও ছিল। মা প্রায় 1.5 বছর ধরে ট্রাই করছিল, পারেনি, একদম মানে খাওয়ার প্রতি তো কন্ট্রোল একেবারেই ছিল না। তার উপর ঘুমিয়ে না হেঁটে না দৌড়ে একেবারে যাকে বলে একদম নাদুস নুদুস হয়ে গেছি আমি। তো যেটা হয়েছে যে কারোর গায়ে মানে কারোর কথা দিয়ে পাত্তা লাগাইনি সেটা এবার, কিন্তু যেটা সব থেকে বড় এফেক্ট করলো সেটা হচ্ছে আমি দুদিন আগে একটা লাইভ করছিলাম। তো সেই লাইভে একজন কমেন্টে আমাকে লিখেছিলেন যে আমি নাদুস নুদুস, যে ওখানকার মানে বাংলাদেশি একজন অডিয়েন্স আমাকে বলেছিল যে আপু তুমি একটু মোটা, আপনি তুমি ডায়েট করো। তো ওটা আমি দেখে আমি রিপ্লাইও করে দিয়েছিলাম যে হ্যাঁ দাদা, আমার খাওয়ার প্রতি একদমই কন্ট্রোল থাকে না। কিন্তু সেটা আমার মায়ের চোখে পড়েছে সামহাও। চোখে পড়ার পর থেকে সে শুরু করেছে আমাকে বকা ঝকা করছে। তো সে এবার ঠিক করেছে যে আমাকে দিনে 1 ঘন্টা করে যোগা করতেই হবে, না হলে হবে না। খাওয়া দাওয়া তো বাদই দিলাম, খাওয়া দাওয়া একেবারেই সীমিত করে দিয়েছি। তো ভিডিওটা বিনা স্কিপ করে সরি, আমি কথাও বলতে পারছি না, আমার এমন অবস্থা হচ্ছে এখন এই যোগা করতে যাবো আমার যে কী অবস্থা হবে। কালকে করেছিলাম একবার, পুরো বডি পেন ছিল কাল, মানে কোমরে বীভৎস যন্ত্রণা ছিল। আজ আবার করবো, কোনো বাহানা চলবে না ম্যাডামের কাছে। তো ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখতে হবে। চলে এসছি আমার গেটা বাই যোগা আর গেটা, চুল উপরে ঘুরে বাঁধা, এটা আমার অসহ্য লাগে কিন্তু বাধতে হবে, কিছু করার নেই। যা গরম, আমার যে অবস্থা হয় দুটো তিনটে স্টেপ পরে তোমরা দেখতে পাবে আমার যে কী অবস্থা হয়। আর যে মায়ের যোগা ম্যাট যেটা মা শখ করে কিনেছে, কিন্তু 2-3 বার নিজে করেছে, তারপর থেকে আর করেই নি। বিছানার ওপরেই যোগা করতো, আর তারপর মায়ের অপারেশন হওয়ার পর থেকে তো মা যোগা করা ছেড়েই দিল। আবার আমাকে বলে না দুশো দুশো হয়ে গেছি, ক্যামেরার ওই পারে আছে বলে, নাহলে দেখাতাম নিজেও না দুশো দুশো। তুই আমার চিন্তা ছাড়, আগে তুই নিজে রোগা হ। আমার তো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তোর মতো তো নয়। সবকিছুতে তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, কি ব্যাপার? তুমি যে কিছু মেনটেন করা যায় না, না যায় না। এনি প্রবলেম? না, চুপচাপ ভিডিও করছো করে দাও, তুমি যা করছো। সবথেকে বড় কথা, যেদিন লাইভটা বলো সেদিনকে আমাকে একটা কমেন্ট করলো, সেদিনকে আমার মনে হয় না মাধ্যমিকের রেজাল্টের পরে বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে মা আমাকে এত লেকচার এত বলেছে, যে মানে যে কথাগুলো আমাকে ওদিনকে হলো যদি না লাইভ করে। ঠিকই আছে, তোকে আমি লাইভ করে আমি উঠলাম না, একে তো প্রত্যেকটা লাইভ পুরো এরকম করে দেখো কে কি কমেন্ট করছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আমাকে। আমি যখন গেলাম ওই ঘরে, শুরুতেই না কোনো কথা না, ও মা ডাকলাম এভাবে, এরকম একটা ক্ল্যাপ করলো, দেখেছিস বলেছিলাম দেখ। 1.5-2 বছর ধরে তোর পেছনে পড়ে আছি, মামা যোগা কর যোগা কর। আমারই দোষ না, আমার সবথেকে বড় কথা শুনিস নি আমার কথা। বলতে চাই আমার অডিয়েন্সদের, অনেকে যদি মনে করে থাকে যে আমি অনেক খুব এত এত থালা ভাত খাই বলে আমি এরকম মোটা, একদমই না। আমার বাড়িতে যদি কেউ আসে, আমার বন্ধুরা জানে, খুব ক্লোজ ফ্রেন্ডরা আছে যাদের বাড়িতে আমি গিয়ে খেয়েছি বা যারা আমার খাওয়া দেখেছে আমার বাড়িতে এসে, আমি এই কোটা ভাত নিই, এই কোটা ভাত নিই, ভুল ভাল জিনিস খাস প্রচুর ভাত নিই। আর তার মাছ বলো মাংস বলো, মাছ নিলেও 1 পিস নিই, ইলিশ মাছ হলেও ওই যে অনেকে বলে না আমার খুব ভালো লাগে ইলিশ মাছ খেতে, তাও আমি 1 পিস করে নিই। মা বাবা প্রচুর সাথে, তাও সবজি খাস না, স্যালাড খাস না, খুব ভালো কথা জানো। আমার খাওয়া কখন খিদে পায়, একটু একটু করে খেলাম, ঠিক আছে ওটস খেলাম দিনে, ওই রাতে আমার জানি না কি হয়ে যায়, পুরো সাতটা রাবণ আমার পেটে ভর করে রীতিমতো। আর আমার সব থেকে বড় কথা, আমাদের না ডিনার মোটামুটি 9:30-10 হয়ে যায়, আর বাবা বাড়ি আসতে আসতে 2:30, কখনো কখনো 3টে, খিদে জেগে থাকতে হয় যতক্ষণ বাবা বাড়ি না আসা অব্দি, খিদে পেয়ে যায়, কি করবো। আর বাবা জানি আসার, বাবা তো বাবাকে যতবার বারণ করছি
নিয়ে শোনা নিয়ে শোনা, আমি এখন ডায়েট করা শুরু করেছি, যোগাটা করা শুরু করেছি, তাও মানবে না, এক গাদা খাবার দাবার নিয়ে আসবে, আমি তো তাও খাচ্ছি না এখন। কোথায় লাড্ডু, কোথায় সোনপাপড়ি, যত রাজ্যের মিষ্টি মিষ্টি জিনিস এনে খাওয়াবে। আমাকে আর আমার ভাইকে পুরো হাতে হাতে ধরে বরবাদ করছে, মোটা করেছে। তুমি কি বলো? আমি তো আমি ছোটবেলা থেকেই না লাড্ডু শুনছিলাম আমার মায়ের জন্য, বাসপাটি ছেলেরা খাবে, খালি পেটে রাখবো না ছেলে মেয়েকে, খাওয়াবো ছোটবেলা। ঠিক আছে, বড় হলো তো চেঞ্জ করাই যায় নাকি? জিমে অনেক কিছু মেইনটেইন করতে হয়, জিম করতে হবে না, তুমি যোগা করো ঘরে বসে। ভালো করে পারফিউম লাগিয়ে নে বা বডি স্প্রে কিছু একটা দিয়ে নে। তুই বডি স্প্রে কিংবা পারফিউম যা পারিস দিয়ে নে, নইলে আমি এখানে অজ্ঞান হয়ে যাবো গন্ধে। ऐसे कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी जा আছে ছিটিয়ে ছাটিয়ে দে, নতুনটা পরে নাও। না আমার এরকম যদি হয় কি, এটা একজন ধাঁচ থাকে মা, সেটা দেখো। হ্যাঁ সে ধাঁচ হোক আর যাই হোক, তুই ভালো করে বডি স্প্রে না দিলে আমি এখানে দাঁড়াবোই না। দুটো তিনটে ব্যায়াম করার পরেই যা গন্ধ বেরোবে, আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবো, নইলে কোমায় চলে যাবো। A few moments later. বাপরে বাপ, পায়ের আঙুল এমন ভাবে ধরেছিস মনে হচ্ছে যেন পা থেকে চলে আসবে হাতে। ঠিক করে ধর, এক মিনিট করে, সর্বনাশ করেছে। কোনো বালিশ ঠালিশ হবে না, যোগা ম্যাটে শুয়েই করতে হবে সব ব্যায়াম, কিছু করার নেই। যা বডি বানিয়েছো, কেমন তুমি দেখো কেমন লাগে। ব্যায়াম করে রোগা হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য। বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে কারো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার একটা ছোট চ্যানেল আছে মৃত্তিকা, একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। আর আমার পেজের নামও আছে মৃত্তিকা, সেখানে কিন্তু তোমরা আমাকে ফলো করতে পারো। আর আগেই বলে দিয়েছিলাম আমার এই সমস্ত জানোয়ার পানা দুষ্টুমি তারপরে সমস্ত বকাঝকা শোনার জন্য আর আমার সাথে থাকার জন্য, আমার মোটেই করে অল নোটিফিকেশানের জায়গাটা ক্লিক করতে হবে যাতে আমার নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট তোমরা পেতে পারো। আবার আসছি এই সপ্তাহে, আসছি খুব শিগগিরই আসছি, ভাবছি একটু ভালো রান্না বান্না শিখে, আমি একটু শিখছি ইউটিউব ভিডিও দেখে দেখে। আমি এখানে ভিডিও করছি, ওদিকে আমার মা হাসছে। না না ইন
ইনফ্যাক্ট আমি একটা কথা বলতে চাই, আমার যিনি এডিটার আছেন, যিনি এডিট করেন, আমি জানি না ওর কি দেখলো হঠাৎ করে একদিন বলো কিরে তুই কুকিং ব্লগ দিবি না, আমি জানি না বাবা ওকে তো খেতে হয় না, আমি জানি না ও কি দেখলো, ওর তো লাইফ রিস্ক নেই। ये बड़ी अच्छी बात कही है। আমি যাবো তো তারপর তোমার সারা দিন।